বাবার হাতে মার খাওয়ার ভয়ে ছেলের ব্লু হোয়েল গেম খেলার হুঁশিয়ারি কি সব যে হচ্ছে আজকালকার ছেলেদের! এদের আমার মতো সৎ আদর্শ বাবার খুব দরকার ছিল। দেশে সৎ বাবার অভাব খুব বড্ড বেশি, বড্ড বেশি। আসবো বাবা, আয় মা, আয় 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 আয়। বল বাবা, আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে বাবা। তাই নাকি, কত পেয়েছিস? সব বিষয়ে পাস, শুধু চারটে বিষয়ে ফেল। বাবা বাবা, তুমি মারবে না বাবা, আমি সব লিখেছিলাম কিন্তু কিন্তু শারীরে নম্বর দেয়নি বাবা। আরে মা, ঠিক আছে ঠিক আছে, এবারে পাস করিস নি তো কি হয়েছে, আগের বারে ঠিক পাস করবি, ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা কর। বাবা আসবো, ঢুকেই তো পড়েছো। ইয়ে মানে বাবা, আমাদের রেজাল্ট বেরিয়েছে বাবা। ও নো! তাই নাকি, কবে, কোথায়, কখন, কে কি কি কত পার্সেন্ট পেয়েছি? তুমি কত পার্সেন্ট পেয়েছো বাবা? সব বিষয়ে পাস করেছি বাবা, শুধু শুধু একটা বিষয়ে একটুর জন্য ফেল করে গেছি বাবা। কি বাবা, মারবে না বাবা, মারবে না বাবা, বাবা স্যার নাম্বার দেয়নি একটুর জন্য বাবা। হতভাগা গবলেট মরকট বিষ্ণু পাঁচর, এতদিন ধরে আমার স্বর্ণ অন্ন ধ্বংস করেছে শালা, তোর একদিন কি আমার একদিন শালা, কে আজকে মেরে ফেলবো বাবা। বাবা না বাবা, না বলা কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো, বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল, বুকের থেকে ঠেলে আমায় দূরে ফেলে দিল, কেন কেউ চায় না। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট।